আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউবের আরো তিনটে নতুন আপডেট নিয়ে। ফ্রেন্ড, প্রথম যে দুটো আপডেটটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো ইউটিউবের যে মনিটাইজেশন আছে তার রিলেটেড, এবং থার্ড যে আপডেটটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো যে ইউটিউব শর্ট আছে তার রিলেটেড। ফ্রেন্ড, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে আপডেটটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে সেই ইউটিউব চ্যানেলকে আমাদেরকে এখানে মনিটাইজ করতে হয়। আমরা যদি আমাদের চ্যানেলকে এখানে মনিটাইজ করতে পারি তাহলে আমরা সেখান থেকে পয়সা ইনকাম করতে পারি। ফ্রেন্ড, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে চাই তাহলে আমাদেরকে সেখানে কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হতো যেটা ইউটিউব আমাদের দিয়ে থাকে, মানে আমাদের সেখানে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হতো। যদি আমরা এই 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আমরা আমাদের চ্যানেলে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের চ্যানেলটা এখানে আমরা মনিটাইজ করতে পারি। ফ্রেন্ড, এই যে দুটো ক্রাইটেরিয়া আছে এই দুটো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। ফ্রেন্ড, এখন থেকে ইউটিউবের যে নতুন আপডেট আমরা পেয়ে গেছি তার ফলে আমাদেরকে এখন আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না, কিন্তু কমপ্লিট করতে হবে সেটা এখনো কিছু বলা হয়নি। এখানে হতে পারে যে 4000 ওয়াচ টাইম আমাদের আগে কমপ্লিট করতে হতো তার থেকে এখানে 50% কম করা হতে পারে, এবং এই যে জিনিসটা লাগু কবে থেকে হবে তারও কিছু ডিটেলস এখানে বলা হয়নি। এখানে আমরা যখন 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতাম তখন আমরা আমাদের চ্যানেলটা এখানে মনিটাইজ করতে পারতাম, কিন্তু এখন থেকে যে নতুন আপডেটটা এসেছে এর ফলে এখন আমাদের আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না, এটা যে 4000 থেকে কিছু কম করা হয়েছে, যার ফলে আমরা সংখ্যাটা কমপ্লিট করতে পারলে আমরা আমাদের চ্যানেলটা এখানে মনিটাইজ করতে পারবো। ফ্রেন্ড, সেকেন্ড যে আপডেটটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো যে আমরা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের গান আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকি, এবং দেখা যেত কি আমাদের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে কখনো কখনো কপিরাইট ক্লেম চলে আসতো। ফ্রেন্ড, কারণ হলো যে আমরা যে সমস্ত কোম্পানির গান আমাদের ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আমরা ব্যবহার করেছি, তার ফলে সেই কোম্পানি আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটার মধ্যে এখানে কপিরাইট ক্লেম দিত, এর ফলে কি হতো আমাদের যে রেভিনিউ সেই ভিডিওটার মধ্যে থেকে জেনারেট হতো সেটা আমরা পেতাম না, সেটা ডাইরেক্টলি চলে যেত এই কোম্পানির কাছে যার গান বা যার মিউজিক আমরা আমাদের ভিডিওর মধ্যে এখানে ব্যবহার করেছিলাম, এর ফলে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আমরা কোনো ধরনের ইনকাম করতে পারতাম না। কিন্তু ফ্রেন্ড, এখন থেকে যে নতুন আপডেট আমরা পেয়ে গেছি এর ফলে যে ইউটিউব কি করছে, সেই সমস্ত বড় বড় কোম্পানি আছে গানের কোম্পানি, মানে যেগুলো ধরুন আমরা এখানে জেনে থাকি যে টি সিরিজ আছে বা অন্য যে সমস্ত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানির সঙ্গে একটা টাই আপ করছে, যার ফলে আমরা যদি কোনো ধরনের মিউজিক সেখান থেকে ব্যবহার করে থাকি তাহলে আমাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম এখানে আসবে না, এবং আমরা সেই ভিডিও থেকে এখানে সমস্ত রেভিনিউ জেনারেট হবে সেগুলো আমরা সরাসরি এখানে পেয়ে যাব। এখানে কি হবে, আমরা যে সমস্ত কোম্পানির গান আমরা এখানে ব্যবহার করছিলাম তাদেরকে আমরা এখানে ডাইরেক্টলি দেব না। এখানে ইউটিউবে কি হয়ে থাকে যে সমস্ত ইনকাম একটা ভিডিওর মধ্যে হয়ে থাকে সেখান থেকে যে 55% আছে 55% ইউটিউব ক্রিয়েটররা পেয়ে থাকে, এবং 5% যে ইনকাম আছে ইউটিউব এখানে কেটে নেয়। তো ফ্রেন্ড, এইভাবে আমরা যদি কারোর মিউজিক এখানে ব্যবহার করি তাহলে আমরা আমাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম এটা পাবো না, কিন্তু এই জিনিসটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে সেটার কোনো ডিটেলস এখানে বলা হয়নি। ফ্রেন্ড, থার্ড যে আপডেটটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো যে আমরা ইউটিউবে যে সমস্ত শর্ট ইউটিউব চ্যানেল দেখেছি তাদের যে সমস্ত চ্যানেল আছে বা তাদের যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের অ্যাড দেখানো হতো না, মানে তাদের চ্যানেলগুলো এখানে মনিটাইজ হতো না বা তাদের চ্যানেল থেকে কোনো ধরনের ইনকাম হতো না। ইউটিউব কি করতো, যে সমস্ত ভিডিওগুলো এখানে ভাইরাল হতো তাদেরকে একটা শর্ট ফান্ড এখানে দিত। এখন থেকে ফ্রেন্ড, ইউটিউবে যে সমস্ত শর্ট ইউটিউব ক্রিয়েটার আছে তারা তাদের ভিডিওগুলোর মধ্যে এখানে অ্যাড দেখতে পাবে, এবং সেই ভিডিও থেকে তারা এখানে রেভিনিউ জেনারেট করতে পারবে, এর ফলে কি হবে তার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে মনিটাইজও হতে পারে। কিন্তু ফ্রেন্ড, কবে থেকে যে শর্ট চ্যানেলগুলো
এখানে মনিটাইজ হবে তার কোনো ডেট এখানে আর্টিকেলে বলা হয়নি। মানে ইউটিউবে যে সমস্ত শর্ট ভিডিও আছে সেই ভিডিওগুলোর মধ্যে শুধুমাত্র অ্যাড চলবে, এবং এমনও হতে পারে সেই যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো এখানে মনিটাইজ হতে পারে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন ভিডিওটা অন্য কারো উপকার লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।